তরকালঙ্কার মশাই আমার নাতি কি এমন অপরাধ করেছে আর কেন আপনারা আমার জামাইয়ের বজরাতে আগুন দিতে চাইছিলেন আপনারা হলেন এই সমাজের মাতা তাই আবার বাউন দেবতা আপনারা মানুষকে রক্ষা করবেন নাকি শেষ করে দেবেন এ ধর্মে সইবে তো শুনুন আপনার নিজের দোষে হ্যাঁ আপনার নিজের দোষে আপনার নিজের লোকেরা শাস্তি পাচ্ছে পাপ হচ্ছে পাপ পাপে ছেয়ে যাচ্ছে সর্বত্র অনাচার হচ্ছে শূদ্রদের কোনো অধিকার নেই মন্দির প্রতিষ্ঠা করবার এ কথা জানা সত্ত্বেও আপনি এই কার্যে উদ্যত হয়েছেন আপনার সমস্ত জামাতারা জমির সন্ধানে বেরিয়েছেন মন্দির নির্মাণে এই কার্য আপনাদের পক্ষে অধর্ম তাই আমাকে ধর্মাধর্ম না শিখিয়ে নিজের ধর্ম বজায় রাখুন আগে আর শুনুন রামানন্দ শাস্ত্রী মশার কানে গেছে সমস্ত কথা তিনি ব্রাহ্মণ সমাজের মাথা বর্ণশ্রেষ্ঠ তার নির্দেশেই আমরা এই সমস্ত করছি তিনি আমাকে এই অনাচার বন্ধ করতে বলেছেন তাই আমি এই অনাচার বন্ধ করবই তাই আপনি সবার আগে আপনি এই মন্দির প্রতিষ্ঠা করে অন্য ভোগের এই অধর্ম যদি বন্ধ করেন তাহলেই একমাত্র এখান থেকে আমরা চলে যাব নচেৎ দৈবী অভিশাপ নেমে আসবে আপনার ওপর ব্রাহ্মণরা আপনাদের ত্যাগ করবেন দেব দেউলে নিষিদ্ধ হবে আপনাদের প্রবেশ এবং আপনাদের বাড়ির কোনো কাজে ব্রাহ্মণরা অংশগ্রহণ করবেন না মায়ের আদেশ আমি পালন করব ঠাউরের ওপর আপনারা কেউ নন তাই মন্দির গড়ার পরিকল্পনা পরিবর্তন আমি করব না তাতে আপনাদের সম্মতি থাকুক বা না থাকুক বেশ তাহলে কথাই আমি শাস্ত্রী মশাইকে গিয়ে জানাচ্ছি মনে রাখবেন আজ থেকে আপনার উপর নেমে এলো ঘোর অভিশাপ তরকালঙ্কার মশাই দয়া করে আপনি দিদমার সঙ্গে এভাবে কথা বলবেন না ভোপাল দারিকা তোমরা চলে এসো আর তরকালঙ্কা মশাই একখানা কথা আপনি ভুলে যাবেন নেটেল বাহিনী কিন্তু আমাদেরও কিছু কম নেই তারাও নাটি খেলতে জানে তরোয়াল চালাতেও জানে আপনারা যদি বাউন না হতেন তাহলে আমি অনেক আগেই কইতুম আপনাদের মাথাগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে কিন্তু শুনে রাখো আমার জামাইদের বা নাতিদের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি চুপ করে থাকব না কথাখানা মাথায় রাখবেন চলে এসো তোমরা তাহলে নৌকা ঠিক করি কোনো প্রয়োজন নেই আগে শাস্ত্রী মশাইয়ের কাছে চলো ব্রহ্মসাপের তেজ জানা নেই কারু অনেক প্রাণে শেষ হবে ওই দাম্ভিক সুপ্রাণী দেখুন আপনারা বয়োজ্যেষ্ঠ
তাই বলছিলাম পুরনো কিছু যা যা ঘটেছে সব ভুলে গিয়ে যদি আপনারা আপনাদের কিছু জমি বিক্রয় করেন। আসলে গঙ্গার পশ্চিম দিকে আপনাদের জমির সংখ্যা বেশি আর মন্দির স্থাপনের জন্য ওই জমি উপযুক্ত। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতল। বাবু হে, আমি একটু স্পষ্ট কথার মানুষ, সে তো তোমরা জানোই। জানবাজারের সঙ্গে ছয়ানিয়া দশানি জমিদারের শত্রুতা সে তো এমনি এমনি নয়। তোমাদের শ্বশুর মশাইয়ের সঙ্গে, পরবর্তীকালে তোমাদের শাশুড়ি মাতার সঙ্গে আমাদের মামলা পর্যন্ত হয়েছে। আমরা ব্রাহ্মণ জমিদার, রাজচন্দ্র দাস হঠাৎ করে নিজের কারবার বৃদ্ধি করে নিজেকে বিরাট কিছু একটা মনে করতে লাগলো। আমাদের কৌলিন উচ্চ বংশ এসব সে কিছুই মানত না। তাই ওই বংশের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমি রাখবো না। নায় মশাই, নায় মশাই, ওনাদেরকে সদরখানা দেখিয়ে দিন, আমার শিকারে যাওয়ার সময় হয়ে এসেছে। আমাদের এভাবে অপমান করে আপনি ঠিক কাজ করলেন না মানবজি মশাই। আপনারা বয়োজ্যেষ্ঠ, তাই এতক্ষণ কোনো উত্তর দিইনি। কি উত্তর দিতে তোমরা, কি উত্তর দিতে? ওদিকে রামানন্দ শাস্ত্রী মহাশয় চতুর্দিকে সংবাদ পাঠিয়ে দিয়েছেন জমি না দেওয়ার জন্য। তাতে কি হলো? উনি কি সমস্ত জমির মালিক নাকি? আর পশ্চিম কূলে নেহাত আপনাদের জমি বেশি, তাই এই মহলের বাড়িতে এসে অনুরোধ করছি মাত্র। নয়তো 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 কি কি করার ক্ষমতা আছে তোমাদের? দু পয়সা বেশি আমদানি করো বলে কি ধরাকে সরাগান করছো? যাও যাও, গিয়ে বলে দাও তোমাদের রানীমাকে আমি জমি দেব না। আমাদের জমিদারিতে রানীমার নামের ঘাট আর মন্দির আমি হতে দেব না। আর এরপরে এরপরে একটা কথা বললে কিন্তু সদানন্দ হচ্ছে কি? থামো নায়েব মশাই, কথাকে ধরুন। কথা কি ভেবেছেন? ওই বন্দুকের ব্যবহার আমরা জানি না। নেহাত মন্দিরের জমি সন্ধান করতে মা পাঠিয়েছেন, নয়তো ওই বন্দুক চালানোর ক্ষমতা আজ দেখিয়ে দিত। তুমি শান্ত বসো, শোনো, তুমি আমার কথা শোনো, এটা একটা শুভ কাজ মথুর, এই কাজ এরকম হানাহানির কোনো মানে হয় না। আর দয়া করে এই সমস্ত কথা মাকে বলো না, মা জানলে খুব কষ্ট। ভেবেছেন ওনার ব্রাহ্মণ বলে সারা সারা সংসার কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত হও, চলো চলো এখান থেকে, চলো। কথা হুকুম দিন, নদীর ধারে ওদের শেষ করে দিই। থামো থামো, ছুঁচো মেরে হাত গন্ধ করবে নাকি? মথুর, দয়া করে কোনো গোলমাল করো না। তুমি ভুলে যাও না, মা কিন্তু নির্দেশ দিয়েছিলেন শত্রুতা মেটানোর জন্য। চলো 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 এখান থেকে, চলো। আমি জানতুম এরকম একটা অঘটন ঘটতে চলেছে। মা, তোমাকে এবার কে রক্ষা করতে এলো কও শুনি। যদি শেষ হয়ে যেত ভূপালের পরানখানা যেতে পারত, তখন আমরা কি করতাম ভেবে দেখেছ? মাসিমণি, আমার নিজের জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
আমার শুধু এটা ভেবেই খারাপ লাগছে যে যারা এত বড় একটা অন্যায় করলো তাদের তাদের ঠিকমতো সাজা পর্যন্ত হলো না। সঙ্গে কিছু লোকজন থাকলে আরতখানা বাঁচিয়ে নেওয়া যেত, দিতো কত বড় ক্ষতি হয়ে গেল। আরতে তো শুধু আমাদের জিনিসপত্র নয়, বাকিদের জিনিসপত্র ছিল। শুনতে পাচ্ছ তো সব? এখন তোমার জামাইরা বাড়িতে নেই, তারা জমি খুঁজতে গেছে। এই সময় যদি বাউন্ডা আবার আমাদের খেতে করতে চায় তখন আমরা কি করব? আরে বাপু, আমি তো একটা কথা বুঝতে পাচ্ছি না, যেখানে শাস্ত্রে লেখা আছে শূদ্ররা মন্দির প্রতিষ্ঠা করতে পারবে না, তুমি কেন শাস্ত্রের বিরুদ্ধে যেতে চাইছো? দেখো পড়তো, আমি যদি এখন তোমাকে আমার ভেতরখানা চিরে দেখাতে পারতাম তাহলে তুমি হয়তো বুঝতে আমার অবস্থা কেন। কিন্তু মায়ের হাতে সমান্ডি করলেছে, সর্বনাশ ঘটবে। সর্বনাশ ঘটার আর কি বাকি আছে মা? সমাজের যারা মাতা তারাই আমাদের পরাণ নিতে চায়। কালকে কপাল চড়ে তোমার জামাইরা রক্ষে পেয়েছে। কাল যদি কাটে বজ্জা থাকতো বাউন্ডারি বজ্জাটিও আগুন লাগিয়ে দিত, যত উপাল সবাই পুড়ে মরতো। মা, মা, এ কি শুনছি? ব্রাহ্মণেরা নাকি আমাদের আরতে আগুন দিয়েছেন? আর আর গতকাল ঘাটে কি ঘটেছিল? কত কিসের ভূপাল? আগে বাবা মশাই কাল ব্রাহ্মণরা লেঠেলদের নিয়ে আপনাদের বজ্র আক্রমণ করতে গিয়েছিলেন, তর্কলঙ্কার মশাই তাদের নিয়ে গিয়েছিলেন। সর্বনাশ, কি বলছো তুমি ভূপাল? এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেছে? আচ্ছা মা, আপনি মেশো বাবু, দিদমাও তো কারো কথা না শুনে ভূপালের সঙ্গে চলে গেছিল। আমার খালি ভয় করছিল দিদমার জন্য না কিছু হয়ে যায়। এইভাবে এইভাবে আমার মন্দিরের কাজ কি করে করব বলুন তো। আ যদু, তোর মন্দির নিয়ে চিন্তা ভাবনা কর, একটু বন্ধ কর, এবার একটু শান্ত হ। বাংলা এত বড় একটা কাণ্ডি কটালে, এরপর তো তাদের এত আক্কা না করলে চলে না। তো আক্কা আমি এখনই যাব, তর্কালঙ্কার মশাইয়ের চতুষ্পাঠী আশ্রম সব তছনছ করে দিয়ে আসবো। সরকার মশাই, দাশরথীকে ডাকুন, তারা নামই ডাকছি। দাশরথী, দাশরথী, সব লেখা দাও, জড়ো করো এখনই। এসব আপনি কি করেছেন? এটা কি তোমায়? আপনার আপনি এইভাবে মাথা গরম করবেন না, একেবারে ইতি বিপরীত ঘটে যাবে। জগদম্বা, আজ তুমি আমাকে আটকিও না, একদম মাথা দেবে না। তুমি মতো তুমি শান্ত হও। হাটা বসে আপনি বুঝতে পারছেন যেটা বলছেন? এরকম করার পর আপনি কি ভাবে? হয় না, ব্রাহ্মণদের আশ্রম তছনছ করা যায় না। আমি তোমাকে নিষেধ করছি, তুমি কোথাও যাবে না মথুর। আর মা, 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 আপনি কেন মথুরকে বারণ করছেন না? আপনি মথুরকে বারণ করুন, ওকে বারণ করার জন্য জমিনে কোনো সুরাহা হয়নি, তাই না? আগে না মা, সম্ভবত ওই রামানন্দ শাস্ত্রীর আদেশে দশানা ছানা জমিদারেরা কথাবার্তা এগোতে চাননি। আমাদের অন্য কোনো পথ বাঁচতে হবে। আর কি পথ বাঁচবে বাবা? নিজের চোখের সম্মুখেই তো দেখলুম বাউন্ডের রূপ। আর বাবা মতো
তুমি এমন করে রাগারাগি করো না বাবা। রামচন্দ্র ঠিক কথাই কয়েছে। নাটনাটি করে সমস্যার সমাধান হবে না। তেমন হলে আমি কাল রাতেই নেটেল পাঠাতে পারতো। কিন্তু মথুর আমরা তো বিমুহূর্তে করতে পারবো না। এবার এবার সত্যি মন্দির করা পথ আরো কঠিন হয়ে যাচ্ছে। আপনারা এইসব ভেবে চুপ করে থাকতে পারেন মা, কিন্তু আমি পারবো না। দশানা ছানা ছাড়াও পশ্চিমকুলে আরো অনেক জমিদার আছে, আমি তাদের সাথে কথা বলবো আজই। জমি জোগাড় করবই মন্দিরের জন্য যে করে। শুনছেন, দয়া করে এভাবে যাবেন না। আজ আমি এমন আরো উদ্দেশ্য নিয়ে যাবেন না কোথায়? তোমরা কেউ আমাকে বুঝতে পারছো না জগদম্মা। ব্রাহ্মণ শূদ্র এসব আমি মানিয়ে আসি, তুমি খুব ভালো করেই জানো। তুই অপমান আমি সহ্য করতে পারবো না। ব্রাহ্মণদের যদি আমি সাজা না দিতে পারি তাহলে যে করি হোক, জমি জোগাড় করে সেখানে মন্দির স্থাপন করেই আমার শান্তি হবে। মা, আমি তৈরি হয়ে এখনই বেরোচ্ছি। আদামশাই, আপনি আপনি এখানে থাকুন। বেটারা এখনো এত বড় হয়ে যায়নি যে এত বড় সমস্যার সম্মুখীন হতে পারবে। মা, আপনার অনুমতি আছে তো? যাই ঘটুক না কেন মতো, জমির সন্ধান করা আমরা কিছুতেই বন্ধ করতে পারবো না। মা, আমি ঘরে যাচ্ছি, কারণ জমি জমা নিয়ে এসব কথাবার্তা আমি আর নিতে পারছি না, আমার সহ্য হচ্ছে না। তোর জায়গায় আমি থাকলে এত বড় ঝুঁকি নিয়ে কখনো নিজের স্বামীকে যেতে দিতুম না। তুমি খুব ভালো করে জানো আমাকে বাধা দিয়ে আজ কোনো লাভ নেই জগদম্বা। আমার জামা কাপড় গুছিয়ে দাও, এসো। মতুরকে তুমি বাধা দিও না চটকুকে, ওকে যেতে দাও। আর বাবা রামচন্দ্র, আমি শাস্তি মশাইয়ের সঙ্গে সরাসরি কথা কইতে চাই। তিনি কি করে এমন একটা নির্দেশ দিলেন যাতে আমাদের পরাণ্যের টানাটানি হয়, আমাদের পরাণ্যের ক্ষতি হয়? কি করে আমাদের আড়ত পুড়িয়ে দিলেন? আর কেন আমার মেয়ে জামাইরা সব সময় এমন করে ভয় ভয় থাকবে? কি এমন ক্ষতি করেছি আমরা? কি ক্ষতি করেছি? চোরকুকি, আমি কথা দিচ্ছি মথুরের ওপর কোনো হামলা আমি হতে দেব না। কোনো হামলা হবে না। তুমি চিন্তা করো না, তুমি যাও মথুরকে সাহায্য করো। আমি একটা কথা বলি মা, জমির খোঁজে মথুর বেরোচ্ছে সে যাক, সে ভালো কথা, কিন্তু জমি সন্ধানের জন্য শাস্ত্রী মশাইয়ের অনুমতি নেওয়াটা প্রয়োজন, তাতেই কাজ হবে। কারণ শাস্ত্রী মশাইয়ের অনুমতি ছাড়া কিন্তু কেউ জমি দিতে রাজি হবে না, তারা বিভিন্ন অজুহাত দেখাবে। আমাদের তার কাছে যাওয়াটা প্রয়োজন। আমি পালকি তৈরি করতে বলছি। আমরা যাচ্ছি মেশবাবু, দ্রুত চলো। বাবা,
বাউনরা তো এর আগে আমাদের কম বিরোধিতা করেনি বাবা। শুধু তপাতটা কি জানো, তখন আমার মাতার উপর তোমাদের বাবা মশাই ছিলেন। এই মেয়েকে আমি রক্ষা করবই। এখন আর তিনি নেই।